আসসালামু আলাইকুম প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের ভয়াবহ 41টি আলামত সম্পর্কে। আজকের ভিডিওতে কিয়ামতের 41টি আলামতের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু উল্লেখ করব ইনশাআল্লাহ। এক, যখন তুমি দেখবে স্ত্রীলোক তার মালিকের কর্তা হয়ে গেছে, তখন বুঝবে কিয়ামত নিকটবর্তী। দুই, আর তুমি যখন দেখবে খালিপা, নগ্ন দেহ, বধির ও বোবা লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা, তখন বুঝবে কেয়ামত নিকটবর্তী। তিন, আর যখন তুমি দেখবে রাখালরা উঁচু প্রাসাদ তৈরির কাজে পরস্পর সহযোগিতা করছে, তখন এটাকেও কেয়ামতের আলামত বলে গণ্য করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, উম্মতের সাফায়াতের ব্যাপারে আল্লাহ আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার কসম, আমার বিশ্বাস ছিল এ ব্যাপারে তুমি সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমি জানি তোমার মধ্যে জানার লোভ খুব বেশি। যার হাতে আমার জীবন তার কসম, আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তা আমার মধ্যে সব থেকে বেশি। মানুষ উঁচু মর্যাদা লাভ করুক, এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই, বরং আমার চিন্তা তারা জান্নাত লাভ করুক। যেসব লোক ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, আর সাক্ষ্য এমনভাবে দেয় যে তার অন্তর তার কথার সত্যতা প্রমাণ করে, তাহলে আমি অবশ্যই তার জন্য সুপারিশ করব। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। এর অর্থ হল পরিপূর্ণ একিন ও দৃঢ়তার সাথে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের প্রমাণ দিতে হবে বাস্তব কাজের মাধ্যমে। এমন দৃঢ় ইমানদারদের জন্যই রাসূলে মকবুল তার নাজাতের জন্য কাল হাশরের মাঠে সুপারিশ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা অর্থাৎ বড় বড় গুনাহ করেছে আমি তাদের জন্যেও সুপারিশ করব। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। এর অর্থ হল, এক ব্যক্তি পূর্ণ ইখলাসের সঙ্গে ঈমান এনেছে ও কালেমা পড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জীবনভর বড় বড় গুনাহ করে তওবা না করেই লোকটি মারা যায়। এমন অবস্থায় এটা স্পষ্ট যে সে জান্নাতে যেতে পারবে না এবং তাকে জাহান্নামের আগুনেই নিক্ষেপ করা হবে। জীবনভর গুনাহ করার ফলে যদি লোকটির ঈমানও নিঃশেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য সুপারিশ করার অনুমতি হবে না এবং তিনিও সুপারিশ করবেন না, আর তখন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, যদি লোকটি জীবনভর গুনাহ করতে থাকে এবং তার ফলে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, আর মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহর এটা জানা থাকে যে তার অন্তরে তখনও ঈমান অবশিষ্ট ছিল, একেবারে নিঃশেষ হয়ে যায়নি, যদিও তা অতি সামান্য, তবুও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, কারণ আল্লাহর কাছে ঈমানের মূল্য অনেক বেশি। কোন জাহান্নামীর মধ্যে ঈমান আছে ও কার ঈমান গুনাহ করতে করতে নিঃশেষ হয়ে গেছে, তা মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই খুব শীঘ্রই সজ্ঞান অবস্থায় তওবা করা ও প্রভুর দিকে ফিরে আসা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই হাদিস এবং এই সংক্রান্ত অন্যান্য হাদিস যাতে সাফায়াতের বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে, সবগুলোই খুব বেশি ভয় প্রদর্শনকারী হাদিস, কিন্তু আফসোস, এসব হাদিসকে আমল না করার মানসিকতাই বেশি লোকের মধ্যে দেখা যায়। অনেকে এ হাদিসের ভ্রান্ত ব্যাখ্যা করে নিজের আমলকে ভুল পথে পরিচালিত করছে। এসব মানুষের চোখ যেদিন আখেরাতের আসল চেহারা দেখতে পাবে, সেদিন তারা কাঁদবে এবং কাঁদতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজন মুসলমানের পক্ষে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা ঠিক নয়। যদি তার থেকে বেশি দিন সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা হয়, তাহলে তারা কখনো জান্নাতে একত্রিত হবে না। আর তাদের মধ্যে যে প্রথমে সালাম করে সম্পর্ক স্থাপন করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যদি সে মীমাংসার জন্য হাত বাড়াতে চায় ও অন্যজন তার সালাম গ্রহণ না করে এবং সম্পর্ক স্থাপন না করে, তাহলে ফেরেশতারা সালামকারীর সালামের জবাব দেবেন, আর সালামের জবাব যে দেয়নি শয়তান তার সঙ্গী হবে। যদি কোনো দিনই কারণ না থাকে, তাহলে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় থাকা একদম জায়েজ নয়। যদি কোনো দিনই কারণ থাকে, তাহলে তার থেকে আরও বেশি দিন পর্যন্ত সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস নিজের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিলেন,
কারণ তার সামনে শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি 70 বছর ধরে নেক কাজ করতে থাকে কিন্তু মৃত্যুর সময় ধন সম্পদের বিষয়ে ভুল ওসিয়ত করে মন্দ কাজের জন্য মৃত্যুবরণ করে, ফলে সে জাহান্নামে চলে যায়। 70 বছর ধরে মন্দ কাজ করেছে এমন ব্যক্তি তওবা করে নেক জীবন যাপন করা শুরু করে দেয় এবং এমন নেককার হয়ে যায় যে নিজের ধন সম্পদের বিষয়ে অন্যায় ওসিয়ত করে না। এরকম ব্যক্তি জান্নাতে চলে যায়। এর অর্থ এমনটি করা ঠিক নয় যে সে জীবনভর বড় বড় গুনাহ করতে থাকে, এমনকি মরার সময় পর্যন্ত তওবা করে না। কেবল এটুকু ন্যায়মূলক ওসিয়ত করার জন্যই সে জান্নাত পেয়ে যাবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব লোক দুনিয়াতে অন্যের প্রতি বিদ্রুপ করত, আখিরাতে তাদের সামনে জান্নাতের এক দরজা খুলে তাদের বলা হবে, এসো এর মধ্যে প্রবেশ করো। তারা দুশ্চিন্তা ও পেরেশানি নিয়ে দরজার দিকে যাবে। যখন তারা দরজার কাছে গিয়ে পৌঁছাবে তখন তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপর তাদের সামনে অন্য এক দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, এসো এসো। তারা পেরেশানি নিয়ে সেদিকে যাবে। যখন তারা দরজার কাছে পৌঁছাবে তখন সেই দরজাও বন্ধ করে দেওয়া হবে। বার বার এরকম হতে থাকবে, এমনকি শেষে এমন অবস্থা দাঁড়াবে যে তাদের সামনে জান্নাতের দরজা উন্মুক্ত হবে, তাদের ডাকা হবে, কিন্তু তারা হতাশার কারণে সেদিকে আর যাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, জাহান্নামে যে ব্যক্তিকে সবথেকে কম শাস্তি প্রদান করা হবে তার দুই পায়ের তলায় জাহান্নামের আগুনের দুই অঙ্গার রেখে দেওয়া হবে। এর ফলে কোনো চুলুর উপর ডেকচির পানি যেমন ফুটতে থাকে তেমনি তার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় তিনি হাসলেন। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জানো কেন আমি হাসলাম? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এজন্য হাসি পেয়েছে যে কিয়ামতের দিন এক অভিযুক্ত ব্যক্তি আল্লাহকে বলবে, হে আমার প্রভু, আমার ওপর কোনো জুলুম হবে না? আল্লাহ তাআলা বলবেন, না, আজ তোমার ওপর কোনো জুলুম হবে না। তখন সে বলবে, আজ আমি কাউকে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার অনুমতি দেব না, আমার সাক্ষী আমি নিজেই দেব। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ তুমি নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এবং তোমার আমলনামা তৈয়ারকারী ফেরেশতারাই সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ দেওয়া হবে, তোমরা তার কাজের সাক্ষ্য দান করো। তখন সব অঙ্গ প্রত্যঙ্গ তার প্রত্যেক কাজের সাক্ষ্য দান করবে। তারপর তার মুখ খুলে যাবে এবং বলার শক্তি ফিরে আসবে। তখন সে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে তিরস্কার করতে করতে বলবে, তোমাদের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, আমি তো দুনিয়ায় তোমাদের রক্ষা করে এসেছি আর আজ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। এর অর্থ হলো, আমি দুনিয়াতে তোমাদেরকে মোটা তাজা করার জন্য হারাম ও হালালের পার্থক্য করিনি, আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির কথা মনে স্থান দেইনি, আর তোমরাই ঠিক সময়ে ব্যথা দিলে, আমাকে অপরাধী সাব্যস্ত করে ছাড়লে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মিরাজে যান সে রাতে জাহান্নাম দেখেন। সেখানে তিনি দেখেন যে কিছু লোক পচা মৃতদেহ খাচ্ছে। তিনি জিজ্ঞেস করেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দেন, এসব লোক হলো তারা যারা মানুষের অনুপস্থিতিতে তাদের গোস্ত খেত, অর্থাৎ তাদের গীবত করত। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।